Assalamualaikum, hello everyone. This is Maria and you're watching Maria's Shock. Welcome to my another new video. আজ কি চলে এসেছি বিরুলিয়া হাইডওয়ে ক্যাফেতে। এটা খুব বেশি দিন হয়নি লঞ্চ হয়েছে ক্যাফেটা। তো এখানে আসাটা মোটামুটি সহজ। উত্তরা যারা থাকেন তারাও ইজিলি আসতে পারেন। মিরপুর যারা থাকেন তারাও ইজিলি আসতে পারেন। এটা লোকেশন আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখানে একটা রাউন্ড শেপের কি বলে এগুলো কি জানি না, ওটার ভিতরে সুন্দর করে আর্ট করে রেখেছে, অনেক ছবি টবি তোলা যায়, আমি ছবি টবি তুললাম। আর সামনে হলো গিয়ে যে এখানে আরেকটা নতুন রেস্টুরেন্ট হচ্ছে, এখনও আন্ডার কনস্ট্রাকশন, এখনও রেডি হয়নি, মেবি নেক্সট মান্থ রেডি হয়ে যাবে। এখানে সামনে সুন্দর বসার একটা জায়গা করেছে পানির উপরে। তো আপনারা আমার সাথে দেখতে থাকেন আর এনজয় করেন, ন্যাচারাল পরিবেশ, খুব সুন্দর। এখানে বোটিং করার সিস্টেম আছে, আপনারা চাইলে এখানে বোটিং করতেও পারেন। মানে এইটার চারপাশে এরকম চ্যানেল টাইপের আছে, তো এদিক দিয়ে ওরা ঘুরিয়ে নিয়ে আসে। আর এইসব জায়গা কি বিকেলবেলা খুব সুন্দর লাগে, আর একটু ক্লাউডি ওয়েদারে খুব সুন্দর লাগে। এখন আমরা একদমই সকাল সকাল চলে এসেছি, মানে ওরা মাত্র খুলেছে, আমরা এখনই চলে এসেছি। আজকে অনেক বড় প্ল্যান আছে, তো ভাবলাম যে এখানে সকালে চলে আসি, ওগুলা পরে করব। তো এখন বাজে মাত্র 12টা বাজে। ক্যাফেতে ঢুকেই প্রথমে চোখে পড়বে সুন্দর একটা সুইমিং পুল আর ফোয়ারা, আমি জানি না। এই যে নিন আছে আমাদের সাথে, তো এটা সুন্দর কোয়েকাপ আর গোল্ডফিশ মাছ রাখা আছে, যারা খেলছে এখন, আর বাচ্চারা এটা খুব পছন্দ করবে। এখানে অনেক জায়গায় কাঠফুল গাছ আছে, আর কাঠফুল আমার অনেক পছন্দ। আর এখানে এটা হলো ওদের মেইন ডোর, নিচের ফ্লোর, সবাই বসে বসে গল্প করছে। আর এখানে হলো ওদের নিচের ফ্লোরে বসার জায়গাগুলো, আর এটা ওদের কিচেন, লাইফ কিচেন টাইপেরও বলা যায়। তো এখানে হলো বড় করে ওদের মেনুটা দেয়া আছে, যদিও মেনুর সব কিছু অ্যাভেলেবেল না এখনও, মানে ওদের টাইপের কিছু ওদের এখনও অ্যাভেলেবেল না, ওদের শুধু জুস, স্ন্যাক্স এগুলো অ্যাভেলেবেল। তো নেক্সট মান্থ থেকে বলেছে ওরা সব কিছু অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আপনারা যারা লাঞ্চ করতে যাবেন ওদেরকে একটু নক দিয়ে যেতে পারেন, যে ওনাদেরকে এখন অ্যাভেলেবেল করেছে কি না লাঞ্চটা। উপরে ফ্লোরে দুইটা ব্যালকনি আছে, উপরে ফ্লোরে এটা একটা ব্যালকনি, একদম গ্রাম্য টাইপের পরিবেশ ওরা ক্রিয়েট করতে চেয়েছে, আর সুন্দর হয়েছে। আসলে গ্রাম্য গ্রাম্য একটা ভাব আসে। আর বিরুলিয়া আমার নানির বাড়ি, তো আমার কাছে সবসময় বিরুলিয়া খুব পছন্দ। আর এই জায়গাগুলোতে আসলে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগে, আর লাইটিং করা আরও সুন্দর লাগে ওদের। অনেস্টলি আমি যদি বলি তাহলে ওদের ক্যাফেটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর লেগেছে। আসলে এখানে এসে যদি সন্ধ্যার সময় বা খুব ঝড়ো ঝড়ো আবহাওয়ায় বসে থাকা যায় অনেক ভালো লাগবে। যদি কারো মন খারাপ থাকে 100% ভালো হয়ে যাবে। আমরা কিছু খাবার দাবার অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু ওদের কিচেন এখনও রেডি হয়নি, মানে খাবার দাবার কিছু এখনও হবে না, আরও সময় লাগবে, আর আমাদের তাড়াহুড়া ছিল। আমরা জুস অর্ডার করলাম, মিল্কশেক আর জুসই এখন ওরা করে দিতে পারবে বলেছিল, তাই আমরা ওয়াটারমেলন জুস নিয়েছিলাম। এগুলো এক গ্লাস 180 টাকা করে নিয়েছে। আর এই হলো ওদের মেনু, আমি একটু মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিই কি কেমন বা প্রাইস কেমন কি। আর অনেক ফুডই এখন অ্যাভেলেবেল না, বাট ওরা অ্যাভেলেবেল করবে খুব তাড়াতাড়ি। তো যেটা না বললেই না, ওদের ব্যবহার কিন্তু অনেক ভালো ছিল, অনেক হাম্বল ওরা। আর আমরা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, স্যান্ডউইচটাও মজার ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।